व्हाट्सएप प्रिपेयरिंग गेट्स इट्स मी देवज्योति वेलकम बैक टू माय यूट्यूब चैनल एंड फेसबुक पेज मिस्टर दीप ब्लॉग्स तो दुर्गापूजार अनेक अनेक प्रीति शुभेच्छा एवं ভালোবাসা তো এখন বাজে ঘুরি কাটায় প্রায় 9:30টা তো আমরা মেলাঘর বাজারের মধ্যে যতটি পূজা হয় আবরুলে এসেরা সবদিন মধ্যে যামু আমরার ভাইয়ের একটা অটো আছে ভাইয়ের অটো দিয়ে এসেরা আর আমি যামু বাইক দিয়ে এসেরা তো কে কে যাইতেছে কাকু যাইতেছে কাকিমুনি যাইতেছে বনু যাইতেছে আবু যাইতেছে মৌসুমী যাইতেছে তো চলো কি কি এনজয়মেন্ট হয় সব কিছুই তোমরা লগে শেয়ার করুম হেই করে সবাই রেডি হইতেছে এদিকে ব্লগটা করতেছি রান্না করতিকা তো চলো কি কি হইব সব কিছু তোমরা লগে শেয়ার করুম আই হোপ ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আবু যাইব এখন দুর্গা মায়ের দর্শন করতে রেডি হইতেছে নিচে দেয়া হাগিন্স উপর নিচে দেয়া আবার প্যান্ট উপর দেয়া গেঞ্জি পুতুল কি যাইবা চলো চলো তোমার কয়টা ড্রেস হ্যাঁ প্রচুর ড্রেস আছে এদিকে চলো রেডিও আস্তে আস্তে তো গাইস সবাই মিলে এখন বাড়ি থেকে বাইর হইলাম বাইর হইছে প্রথম যে প্যান্ডেলটার সামনে আইলাম এই প্যান্ডেলটার মধ্যে যে পূজাটা হয় এই ক্লাবটার নাম হইল বীর বিক্রম ক্লাব এটা হইল ঠিক আমরা বাড়ির পাশেই ঠিক হাঁটার ডিস্টেন্সে 2 মিনিটের তো এই প্যান্ডেলের মধ্যে আইলাম আর এখন যাইতেছি ঠিক মেলাঘর বাজারের মধ্যে তো মেলাঘর বাজারে যাওয়ার দুইটা রাস্তা আছে একটা হইল ঠাকুরপাড়া দিয়ে এসেরা আর একটা হইল বীরম্মা কালী বাড়ির এদিক দিয়া তো এদিকে যে মন্দিরটা তোমরা দেখতে পারতেছ এটা একটা বীরম্মা কালী মা মন্দির তোমরা মেলাঘর আইলে অবশ্যই এই মন্দিরের মধ্যে আয়া যাবে মন্দিরটা দেখতে খুবই সুন্দর সাউথ ইন্ডিয়ান মন্দির এখন আইলাম মেলাঘর ঠিক বাজারের মধ্যে তো এখন যে জায়গার মধ্যে আইলাম এই জায়গাটা হইল সৎসঙ্গের ঠিক পাশেই এখানে একটা দুর্গাপূজা হয় যেহেতু আমরা অসুস্থ দুর্গা প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকতে পারতাম না এটা হইল আমরা মেলাঘরের রাম ঠাকুর আশ্রম আমরা গুরুদেবের মন্দির তোমরা যারা আমার বার্ডের ব্লগটা দেখে থাকছো তারা কইতে পারো যে আমি এই মন্দিরের মধ্যে আয়ে গেছিলাম রাম ঠাকুর আশ্রম এখন আমরা সবাই মিলে যাইতেছি রাজঘাটের মধ্যে যেখানে মেলাঘরের সবচেয়ে বড় পূজা হইয়া থাকে তো রাজঘাটের ভিতরে ঢুকে সেরেই দেখলাম প্রচণ্ড জাম কারণ এদিকে বাইক রাখার ওই জায়গা নাই আর এদিকে মৌসুমি তারাও আয়ে পড়ছে তারা আইছে যেহেতু অটো দিয়ে আসেরা তারা আগেই পূজা মণ্ডপের সামনে আয়ে পড়ছে আর আয়েসেরা দেখলাম আবু অটোর মধ্যে বওয়া মাত্রই ঘুমায় গেছে গা তো এদিকে মার দর্শনও কইটা নিলাম রাজঘাটের পর আমরা দেখতে আইলাম জগন্নাথ বাড়ির এখানে যেই পূজাটা হয় তোমরা সবাই জানো মেলাঘরের মধ্যে একটা জগন্নাথ মন্দির আছে তো জগন্নাথ মন্দিরের ঠিক পাশে এখানে পূজা হয় দুর্গাপূজা আর এটা হইল জগন্নাথ বাড়ি তো এদিকে প্রচণ্ড ভিড় যে আমরা ঠাকুরপাড়া চমুনিতে ল্যাম্মা গেলাম গা তো এইটার নাম হলো রেড লোটাস ক্লাব আর রেড লোটাস ক্লাবের পাশেই এখানে একটা পূজা মণ্ডপ আছে আর যারা ভালো করে চিনে যে ত্রিপুরার একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার সোম জেডবি তারা বাড়ির পাশে ওই এটা পূজা করা হয় তো এটা হলো পূজা মণ্ডপটা যেহেতু আমরা অসুস্থ মণ্ডপের ভিতরে তো আমরা ঢুকতে পারতাম না তো মণ্ডপের ঠিক সামনে থেকে মার দর্শন করাইতেছি তোমরা আজকের দিনের লাস্ট পূজা মণ্ডপ হলো সমাজ কল্যাণ মিলন সাগরের এই পূজা মণ্ডপটা আমার কাছে এই পূজা মণ্ডপের মা দুর্গাটাও খুব সুন্দর লাগছে আর প্যান্ডেলটাও খুবই সুন্দর অলরেডি গাইস আমরা দুর্গাপূজা দেখা এখানেই শেষ হলো 2024 সালে আয়ুষের প্রথম দুর্গাপূজা আমরা এইভাবেই কাটাইলাম আশা করি আগামী বছর আরও সুন্দর করে কাটামো চলো টাটা গুড নাইট দেখা হইবো আর একটা ভিডিও